নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের একটি সভা থেকে ঘোষণা করেছিলেন যে তেইশ তারিখ সকালবেলা আমার এক্স হ্যান্ডেল ফলো করবেন সেখানে আমি একটা বিরাট বড়ো বোমা ফাটিয়ে দেব ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওর যে অভিনেতা দেব তার বিরুদ্ধে তো বন্ধুরা তিনি কথা রাখলেন আজ সকালে তিনি একটি ভয়ঙ্কর বোমা ফাটিয়েছেন আর যার ফলে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট তো এই বোমা ফাটানোর পরে যে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি ভয়ঙ্কর একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং বলা যেতে পারে যে তিনি যে তথ্য দিয়েছেন তাতে করে বলা যেতে পারে সকলের চোখ ছানা বড়া হয়ে যাবার জোগাড় তো তিনি ঠিক কী বলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো ঘাটালে নির্বাচনের আগেই বোমা ফাটিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো অভিযোগ করলেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের কোম্পানি থেকে টাকা ঢুকেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব অধিকারীর কাছে অবশেষে সেইটা নিয়ে এবারে মুখ খুললেন দেব প্রশ্ন তুললেন ইডি সিবিআইয়ের কাছে থাকা নথি কিভাবে এলো বিরোধী দল নেতার হাতে হ্যাঁ বন্ধুরা তিনি প্রশ্ন তুলেছেন যে এই যে নথিটা যে ফাঁস করা হয়েছে অর্থাৎ এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী যে নথি ফাঁস করেছেন যেখানে দেখা যাচ্ছে এ যে রিবক অধিকারী এই এনামুলের যে কোম্পানি থেকে টাকা পঞ্চাশ লাখ টাকা ট্রান্সফার হয়ে তার অ্যাকাউন্টে এসেছে এবং সে সঙ্গে তাকে বিভিন্ন ধরনের এর বলা যেতে পারে গিফট দেওয়া হয়েছে ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য গিফট দেওয়া হয়েছে তো আপনারা শুভেন্দু অধিকারীর পোস্ট হ্যান্ডেলে কি দেখতে পারবেন যে সেখানে কি কি যে নথি তিনি তুলে ধরেছেন সেখানে দেব কী কী ধরনের গিফট পেয়েছে এবং টাকা যে গিয়েছে তার প্রমাণ তিনি দিয়েছেন তো এই নথিগুলো ইডি সিবিআইয়ের কাছে ছিল তো কি করে এ বিরোধী দলনেতার হাতে গেল সেই প্রশ্ন তুলেছে দীপক অধিকারী হ্যাঁ বন্ধুরা এবং বলা যেতে পারে যে দেব জানিয়েছেন যেহেতু গরু পাচার মামলার তদন্ত চলছে সেই কারণে এতদিন তিনি মুখ বন্ধ করে রেখেছিলেন কিন্তু নথি যখন বাইরে এসে গিয়েছে তখন আর চুপ থেকে লাভ নেই তো তিনি বলছেন তিন দিন ধরে এমন একটা হাওয়া গরম করা হল যে বিশাল কিছু আসবে এই ধমকানো চমকানো ব্ল্যাকমেইলের রাজনীতি খুব দুঃখজনক আর শুভেন্দুদের মতো একজন পোর খাওয়া রাজনীতিক ইক এমনকি আমি ওনাকে সকালবেলা মেসেজ করেছি যে এটা করার কি দরকার ছিল দেবের আরও সংযোজন আজ শেষ দিন প্রচারের আমায় তো একটা উত্তর দিতে হবে আমি এতদিন চুপ ছিলাম এখন যেহেতু নথি বেরিয়ে গিয়েছে আমি বলতে পারি কেন বেরোলো কোথা থেকে বেরোলো এইবার আমার মনে হয়েছে আর ভদ্র থেকে লাভ নেই দেবের প্রশ্ন এই তথ্য শুধু ইডি সিবিআই আর হাইকোর্টের কাছে ছিল শুভেন্দু দা কীভাবে পেল এটা তৃণমূল প্রার্থী এও প্রশ্ন তুলেছেন তার মানে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি সিবিআইয়ের যোগ রয়েছে দেব বলেন আমার প্রশ্ন যা নথি গোয়েন্দারা পাচ্ছেন তাকে ওনারা শুভেন্দুর কাছে পাঠিয়ে দিচ্ছে আজ অবধি আমি এই কারণে কিছু বলিনি কারণ একটা তদন্তের প্রসেস চলছিল আমি তো অভিযুক্ত নই এই এই কেসের আমাকে যতবার ডেকেছে বয়ান রেকর্ডের জন্য আমি ততবারই গিয়েছি তো আমার কাছেই প্রশ্ন হলো এত ধরনের বা বলা যেতে পারে এই সেন্সেটিভ যে নথি কিভাবে বাইরে চলে এলো এরপরে তিনি নিজের বিরুদ্ধে ওটা সমগ্র অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন দেব নামের লক্ষ্য মানুষ হতে পারে যে জিনিসগুলো দেখানো হয়েছে তা আমার নয় আমি ওই মানুষ নয় যে পঞ্চাশ লক্ষ টাকা দেখানো হয়েছে সেই টাকা আট থেকে নয় মাসের মধ্যে আমি ফেরত দিয়ে দিয়েছি ইডি সিবিআই শুভেন্দু অধিকারীর থেকেও যথেষ্ট বুদ্ধি রাখে গোয়েন্দারা যদি মনে করতেন আমি গরু চুরির সঙ্গে যুক্ত তাহলে এখন ইন্টারভিউ দিতাম না তো বন্ধুরা তো বুঝতে পারছেন দেব তার সব কথা বলেছে এবং পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ যেটা শুভেন্দু এক্স স্যান্ডেলে দিয়েছেন তো তিনি যদি পঞ্চাশ লক্ষ টাকা না দিয়ে নিয়ে থাকেন তাহলে তিনি পঞ্চাশ লক্ষ টাকা কেন ফেরতে দিলেন এই প্রশ্নটা এখানে সবচেয়ে জায়গায় উঠছে এবং সেই সঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন যে দেব নামের মানুষ লক্ষ লক্ষ হতে পারে এটা আমার নয় তো যেহেতু তার নয় তো তিনি কেন এখানে যুক্তি দিতে এলেন তো এই প্রশ্নটাও এখানে উঠছে তো বন্ধুর এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারে ভুলবেন না আর আরও এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সেটা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন